আজকে অনেক দিন পরে আমরা বসেছি ডিনারে, ঠিক আছে? আর আজকের ওয়েদারটা এত ভালো, বাইরে তো অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে, কোথাও বেরোতে পারছি না, আটকে পড়ে গেছে দুই দিন পর পর। সবসময় তো এখানে ওখানে যাওয়া হচ্ছে, দুদিন নয় ঘরে বন্দি হয়ে বসেই রইলে, আর ভালো মন্দ খাও বসে বসে আবার কি। হ্যাঁ, আনাটাই হচ্ছে না। কালকে দেখো দুবেলাই খিচুড়ি খেয়েছি, এই বাজারে যেতে পারিনি বলে। আবার আজকে খেয়েছি দিনে ওই কোন ডাল, ডিমের অমলেট, আলু হতে, এইভাবে চলেছে। আর আজকে রাতে ডিনারে তো ওই জন্য আজকে ভাতের কোনো কারবার নেই, কারবারই নেই। দিয়ে আজকে আমরা খাচ্ছি চিকেন মোগলাই আর আলুর দম, তার সঙ্গে আছে স্যালাড, আর সবশেষে আছে মিষ্টি। ঠিক আছে, নোনতার পর একটু মিষ্টি না খেলে হয় না, সেই জন্য দুজনে দুটো মিষ্টি আছে, দেখো রসগোল্লা। তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়েছে, 11টা বাজতে চললো, কেন আজকে বিকেলে সেরকম টিফিন হয়নি। অনেকদিন পর তোমাদের সঙ্গে সাক্ষাৎ হলো, অনেকদিন। বারবার বলছি আমি যে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, বলি কিছুতেই হচ্ছে না, এই বৃষ্টি গরম কত কি। যাই হোক, তবে ঠান্ডার দিনে আর যাই বলো, এই লুচি পরোটা এসব খেতেই বেশি ভালো লাগে ভাতের থেকে, আমার তো তাই মনে হয়। প্রথমে তো দেখো এত গরম গেল, গরমের জন্য কিচ্ছু করতে পারিনি। আর তোমরা ভাবে মাসে মাসে ব্লগ দিচ্ছে না কিছু না, শুধু ওই দু একটা রান্না করে সরষে ছাড়া হচ্ছে। এবার আবার দেখতে দেখতে পুজোও এসে গেল, এখন কাজও প্রচুর থাকবে, তার মাঝে মাঝে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। তারপর শরীরেরও ব্যাপার আছে, বেশি খাটাখাটনি আর এখন করা যাচ্ছে না, সব দিক ভেবে চিনতে চলতে হবে। তো এখন দেখা যাক কতটা কি করতে পারি। আর এবারে গরমটা এত অসহ্য, মানে প্রত্যেকের মুখে একই কথা। আমার এই দুদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আমার তো খুব শীত লাগছে, ভালো ঠান্ডা পড়ে গেছে। হসপিটালে ফ্যান চালাতে দেয় না জানো তো, বলে ঠান্ডা লাগছে। আজ ফ্যান পুরো বন্ধ, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ো। আর আমার তো থাইরয়েড আছে, আমার তো ঠান্ডা মানে কমই লাগে, গরমটাই বেশি, খুবই সমস্যা। সেদিনকে ইয়ে ফেসবুকে দিয়েছিল সুতপা, মহিষ মর্দিনী মায়ের মূর্তি ছবি দিয়েছিল, খুব সুন্দর লাগছে দেখতে। প্রচুর বৃষ্টি হচ্ছে না,
আর বৃষ্টির জন্য মানে বন্যা হওয়ার, দেখো মাইথন থেকে জল ছাড়ছে, আমাদের ডিবিজি ব্যারেজ থেকে জল ছাড়ছে, অনেকে আবার ব্যারেজ দেখতেও যাচ্ছে। এই সময় না সত্যি দেখার মতো নেই। ব্যারেজে প্রতিবার যেতাম আগে, কয়েক বছরে যাওয়া হয় না, শরীরে ভালো না আর যাওয়া না। আর আমি যখন ওই সুকুমারনগরে ছিলাম ব্যারেজের ওখানে, তখন তো রোজই যেতাম। তখন তো ওরা ছোট ছিল, বিকালবেলা তো আমরা বেড়াতে বেড়াতেই চলে যেতাম, ফুলবাগানে ঘুরে টুরে, ব্যারেজ ঘুরে চলে আসতাম। এখন মানে ব্রিজের উপরে দাঁড়ানো যাবে না, সব গেটগুলো খুলে দেয় তো, আর মানে কাঁপছে সমানে। একবার আমার ননদকে নিয়ে ব্যারেজ দেখাতে নিয়ে গেছিলাম, সে দাঁড়িয়ে রেলিং ধরে দেখবে কি বসে পড়েছে, বলছে আমাকে ধরো আমার মাথা ঘুরাচ্ছে, আমি তাকাতে পারছি না নিচে জলের দিকে। যেমন আর দেখতেই হবে না, চলো বাড়ি চলে যাই, মাথা ঘুরাচ্ছে যখন। আমার দিদি ছোটবেলা থেকে খুব শান্ত, একটু কেবলা ধরনের, অত বুদ্ধি শুদ্ধি নেই আসলে, ঘর থেকে বেরোয় না তো, ঘর থেকে কোনোদিন বেরোয় না। হ্যাঁ, আর জানি তো মা না থাকলে যা হয়, ওই ঘর কোনো কাজকর্ম করে সংসার করে। প্রথম যখন আমার এই দুর্গাপুর আসে, এসেছে অনেক ঘুরে দেখানো হয়েছে, ঘুরে দিদিকে নিয়ে সিনেমায় গেছি আমরা কয়জনে, এই চিত্রালয়ে সিনেমা দেখেছি। দেখে যখন আসবো বাসে, ও তো আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, একসঙ্গে সবাই উঠবো বাসে, আমরা এসে গেছি, তা আমাদের দিদি নেই, নেই তো নেই, আর দুর্গাপুরে কেউ তো কিছুই চেনে না, নামও জানে না, আমরা কোথায় থাকি, জয়দেব না কি তাও জানে না, খালি বলে এইদিকে কি হেঁটে হেঁটে এলো না রাত্রে, আর আমার ভালো নামটা জানে না কেমন, তাহলে বোঝো তোমরা কি চালাক, আমাকে নামটা মিন্টু, সে মিন্টি বলে, মিন্টুর কোয়ার্টার, জয়দের নামে মিন্টু কোয়ার্টারে যাবো, রিক্সাওয়ালা কি করবে বলে আমি ওসব বলতে পারবো জানা, আপনি নাম না রিক্সাওয়ালা কি বলেছে, রিক্সা থেকে নেমে দে তো, নামার পর বলছে যে এইটাই তো বাস স্ট্যান্ড না, বলে হ্যাঁ, বলছে বাবা দুদিকেই তো রাস্তা, কোন দিকে যাব রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে, রিক্সাওয়ালা বলছে আমি কি করে জানবো, আপনার যেদিকে খুশি যান। দিয়ে তারপর যাই হোক, মানে ঠিক রাস্তা ধরে হাঁটছিল, আর আমরা তো খুঁজতে বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে, আমরা তো খোঁজাখুঁজি করছি, তখন আমাদের যে দুধওয়ালাটা ছিল দুধ দিত, ও পর্যন্ত শুনে খুঁজতে বেরিয়ে গেছে সাইকেল নিয়ে। দিয়ে হঠাৎ দেখতে পেয়েছে, দেখে আসছে, আর কোলে আমার ননদের ছোট মেয়েটা কোলে ছিল, মেয়েটা তখন কত বছর হবে, এই 5 বছর আমি বুঝতে পারিনি, এখন আমি এই হেঁটে হেঁটে আসছি এতটা, এসে তোমাদের এই চণ্ডীদাস যে বাজারটা ওখান থেকে রিক্সা করেছিলাম, আর রিক্সাওয়ালা আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে, এখন আমি কোন দিকে যাবো ভেবে পাচ্ছি না। তারপরে কি মনে হলো,
আমাদের এই জয়দেবে মোড়ে একটা মুদিখানার দোকান ছিল, ওই দোকানটা দেখে ওর খেয়াল হলো যে এই রাস্তাটাই হবে। দিয়ে যখন দোকানের কাছাকাছি এসছে তখন আমাদের ওই ঘোষটার সঙ্গে দেখা হয়েছে। দিয়ে ও পরে হাত ধরে নিয়ে বলছে চলুন আমার সঙ্গে। কি অবস্থা! এই আমার দিদির ঘটনা। সে দিদি তো অনেকদিন মারা গেছে, আজ হঠাৎ মনে পড়ে গেল। আর মানুষটা নেই সেই। হ্যাঁ। তাও এসেছিল আমার দুই ছেলের পৈতের সময়। ওদের দুই ভাইয়ের পৈতে একসঙ্গে দিয়েছি আমি। দিয়ে তিন দিন ঘরে বন্ধ ছিল, তিন দিন পর ঘর থেকে বেরিয়েছে ওরা। তারপরে অনুষ্ঠান হলো, হওয়ার পরে আর কি আমরা সবাই মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। আর এই কাণ্ড, আমি তো আপনি রাস্তাঘাট চেনেন, আপনি দেখবেন তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমাদের পেছন পেছন আসছে। বলছি আমার না খুব ঘুম পাচ্ছিল জানো তো, আমি বুঝতেই পারলাম না যে কখন তোমরা বাসে উঠে গেছো। যাক বাবা, ফিরে এসছো এটাই অনেক। ঘটনা এমন থাকে না চিরকাল মনে থেকে যায়। এমনিতে খুব শান্তশিষ্ট প্রকৃতির ছিল, খুব আস্তে আস্তে কথা বলতো, খুবই শান্ত। কারোর সঙ্গে আমি কোনোদিন যে মুখে মুখে তর্ক করা বা ই করা, ভালোবাসাটা ছিল ভিতরে, সবাইকেই ভালোবাসতো। সবসময় সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকতো, বাইরে খুব একটা যেত না। আর আমার এই নন্দাই খুব রাগী মানুষ ছিল, প্রচণ্ড ভয় করতো স্বামীকে। আগের দিনে তো এরকমই ছিল। কত ছোট থাকতে আমার শ্বশুর মানুষ করেছে তিনটে ছেলে মেয়েকে, মা ছাড়া কিভাবে কিভাবে এরা মানুষ হয়েছে। আর একটা ঘটনা বলি আমাদের ছোটবেলার। আমাদের বাড়িতে ছিল শেরপুর টাউন, ময়মনসিং জেলা, জামনপুর সাব ডিভিশন টাউনে বাড়িটা ছিল, কিন্তু পাকা বাড়ি নয়, কাঁচা বাড়ি। অনেক বড় একটা ঘর আছে, দুটো ঘরের সমান, তাও বড়। ঘরে দুটো বিছানা আছে, একদিকে খাটে বাবা থাকতে, একদিকে খাটে আমরা তিন ভাই বোন থাকতাম। শীতকালের কথা মনে পড়ছে আমার, তখন আমরা খুব ছোট ছোট, আমি মাঝখানে শুয়েছি, দাদা একদিকে, দিদি একদিকে। ওই যা হয় আর কি, শীতে লেপ টানাটানি হয়েছে, দুজন টানছে এমনি দুজন। আমি তো কেঁদে ফেলেছি, ওরা দুজন টানাটানি করছে না। বাবা একদম সেই রাত্রে উঠে এসে এমন মার মারলো তিনজনকে, আমাকেই সবচাইতে বেশি। আমি হচ্ছে মা আছে, আমি কিছুই করিনি, আমাকেই বেশি মারলো, যেহেতু আমি কেঁদেছি বলে। একটা লেপ নিয়ে তিনজন শুয়েছে, মানে এই ঘটনা, দুই পাশে দুজন লেপ নিয়ে টানছে, একবারে এদিক টানছে ওদিক টানছে, যে মিডিলে পড়েছে সে আর কি করবে, কান্না শুরু করে দিয়েছে। আর বাবা এসে ওকেই বেশি মেরেছে, যেহেতু কান্নাকাটি করছে। এই ঘটনা আমার আজীবন মনে থাকবে, মনে থাকারই কথা। এগুলো ছোটবেলার সব কাণ্ড কিছুগুলো এরকম মনে হয়। আমার ছোট ছিল রোমে একবার বকেছি বলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে জানো। সে আবার কি একটা ঠোঙ্গার মধ্যে একটা প্যান্ট একটা জামা পরেছে, দিয়ে বলছে কি আমি থাকবো না এখানে, আমি চলে যাচ্ছি। আমি কোথায় যাবি বলছে, দেখি কোথায় যাই। তখন কত বয়স হবে, 8 বছরও হয়নি। সেই আস্তে আস্তে হেলতে দুলতে দুলতে উনি বেরিয়ে এসছেন, 6 বছর 7 বছর। আর আমি
খুঁজে পাচ্ছি না কোথাও, ভারতী তাঞ্চন চলে গেছি খুঁজতে। তারপরে আমাদের এই জয়দেবের মোড়ে মুদিখানার দোকানটা ছিল, ওই ভদ্রলোক ওনাদের দোকান থেকে তো আমি মাসের মাল নিতাম, খুব ভালোভাবেই চেনা ছিল আমার। উনি দেখতে পেয়েছে, দেখে বলছে, এই বাবু তুই কোথায় যাচ্ছিস রে? বলছে, আমার যেদিকে খুশি আমি চলে যাচ্ছি, তোমার তাতে কি? বলছে, আচ্ছা ঠিক আছে যাবি, তুই আমার এখানে আয় একটু বস, তুই কোথায় যাবি আমি তোকে নিয়ে যাব, এখানে বস এসে। দিয়ে বলছে, সেই গাল ফুলিয়ে বসে আছে, কোনো কথা বলছে না। আর তখন বলেছে, কী হয়েছে, মা বকেছে, তো রাগ হয়েছে, তুই হাসছিস না কিছু না? আর ঠোঙ্গার মধ্যে কি বলছে, জামা প্যান্ট নিয়েছি। দিয়ে বলছে, ও বুঝতে পারছি ব্যাপারটা কি, ঠিক আছে তুই এখানে বস, আমি তোকে দিয়ে আসবো বাড়িতে। দিয়ে বসিয়ে রেখেছে, বসিয়ে একটা চকলেট হাতে ধরিয়ে দিয়েছে, সে খাবে না রাগেতে, বলছে তুমি খাও বলে ওই ভদ্রলোকের মুখে গুঁজে দিচ্ছে চকলেটটা। দিয়ে বলছে, না বাবু ওরম রাগ করতে নেই, তুই বস আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। দিয়ে তারপরে আর এদিকে আমি খুঁজতে খুঁজতে যখন দোকানের কাছে গিয়েছি, তখন আমাকে বলছে, ও বৌদি এই ছেলে এখানে বসে আছে, আমি বসিয়ে রেখেছি, ও তো ওইদিকে চলে যাচ্ছিলো বাস স্ট্যান্ডের দিকে, রাগ হয়েছে বাড়ি যাবে না, এই দেখুন ঠোঙ্গার মধ্যে জামা কাপড় নিয়ে এসছে। দিয়ে সেই কান্ড আবার ওখান থেকে ঘুরিয়ে ভালিয়ে বিস্কুট টিস্কুট কিনে দিয়ে তারপর হাত ধরে বাড়িতে নিয়ে এলাম। দিয়ে বলছে, আমাকে আর কোনো দিন বকবে না বলো, বকলেই আমি বাড়ি থেকে চলে যাব। আর খুব অভিমানী ছিল বাবা, কিচ্ছু বলতো না, খালি ঠোঁট ফুলিয়ে কাঁদতো আর বসে থাকতো নিজের জেদ ধরে, আমি এটা করবো না বলেছি করবো না, যাও সব এরা ছোটোবেলার ইয়ে তো সব, মানে এগুলো মা বাবারই মনে থাকবে, ওদের কি আর মনে আছে, এগুলো সব ভুলেই যাবে। অনেক গল্প হয়ে গেছে, আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে, অনেক গল্প বললাম, আচ্ছা সব শেষে মিষ্টিটা খেয়ে আজকের মতন আমি গুড নাইট বলে দিচ্ছি, টাটা করছি। এখন কথা হলো, তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে।